আমাদের সবারই জানতে ইচ্ছে করে আদিম মানুষের জীবনযাপন কেমন ছিল। তাদের জীবনযাপন অনেক কঠিন ছিল, তারা প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকত, তাদের প্রতিটি পদক্ষেপে বিপদ ছিল। তারা ছোট ছোট দলে বাস করত এবং তাদের বসতি ছিল গুহা। আদিম মানুষরা ছিল শিকারী সংগ্রাহক, তারা খাবারের জন্য কাজ করত, ফল শাকসবজি এবং অন্যান্য উদ্ভিদ সংগ্রহ করত। তাদের কাছে কোনো প্রযুক্তি বা সরঞ্জাম ছিল না, তারা হাত দিয়ে জিনিস তৈরি করত এবং আগুন ব্যবহার করত। তারা সাধারণত কোনো পোশাক পরত না এবং তাদের শরীরে শুধুমাত্র গাছের পাতা বা চামড়া ব্যবহার করত। আদিম মানুষের জীবন ছিল খুবই ঝুঁকিপূর্ণ, তারা শিকারী, প্রাকৃতিক দুর্যোগ এবং রোগের দ্বারা বিপন্ন ছিল। তাদের গড় আয়ু ছিল 30 বছর। তাদের জীবন ছিল গোষ্ঠীভিত্তিক, পরিবারের সদস্যরা একসঙ্গে কাজ করত এবং একে অপরকে সাহায্য করত। তারা ভালো সম্পর্ক গড়ে তুলত এবং একে অপরের প্রতি যত্নশীল ছিল। তারা প্রকৃতি ও বিভিন্ন শক্তির প্রতি শ্রদ্ধাশীল ছিল। অনেক সময় তারা প্রকৃতির শক্তির কাছে প্রার্থনা করত, মনে করত যে এভাবে তারা নিরাপদ থাকবে। আদিম মানুষের সংস্কৃতি ছিল মৌখিক, তারা গল্প বলত, গান গাইত এবং নাচ করত। তাদের কিছু শিল্পকর্ম ছিল, যেমন চিত্র আঁকা, যা তাদের জীবনের অভিজ্ঞতা ও বিশ্বাস প্রকাশ করত। আদিম মানুষের জীবন ছিল চ্যালেঞ্জিং, তবে তারা প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল।